12টা বেজে গেছে, এখন একটু খোল। আজকে ফাদার্স ডে, এটাতে সেরকম কোনো ডিজাইন নেই অ্যাকচুয়ালি, জাস্ট এমনি একদিকে একটু মোটা, একদিকটা একটুখানি সরু, ব্যাস এইটুকুই। সে এখন বাবাকে দিতে যাচ্ছে, চলো। বাবা খুব সুন্দর দেখতে একটা জিনিস, ভালো দেখতে, বাস চমৎকার, এক্সেলেন্ট, আমি খুব পছন্দ করেছি এটা। খুবই প্রীত হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এটা। ওকে এখানে পরবো। একটু কি বড় হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে। একটু কি বড় হয়েছে? হ্যাঁ বেশ হয়েছে। আরে বড় হয়েছে নাকি বলো? না একদম ফিট করেছে। হ্যাঁ ফিট করেছে। যাও তাহলে এখন আমরা দুজনে এখন আংটি রূপো রূপো। ও তুমি রূপো? হ্যাঁ। থ্যাংক ইউ মা। সেটা যেন মাথায় চুমি কেন? শিলিগুড়ির আকাশ একেবারে এই অবস্থা হয়ে রয়েছে সারা রাত। এই যে কালকে এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি অবিশ্রান্ত। তারপরেতে সকালবেলাতে, তো অনেক সকালে ওয়াশরুমে গেছি, তখন হঠাৎ মনে পড়লো আরে আমি তো ব্যায়াম করার সময় এই কাপড় মেলা স্ট্যান্ডটাকে বাইরে দিয়ে দিয়েছিলাম, তাহলে হ্যাঁচা বৃষ্টি কিনা বন্ধ করে তো বুঝতে পারছি না, মানে ছাটের বৃষ্টি কিনা। তা তারপরে তখন এসে দেখছি আলো ফুটে গেছে, এবং আলো সামনের আলোগুলো তখন নেমে দিয়েছিলাম, তো আলো ফুটে গেছে, মানে এত বৃষ্টি যে সামনেটা না কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। তবে ছাটের বৃষ্টি নয়, একদমই নয়, গাছগুলোতে কোনো মানে বারান্দায় কোনো জল টল কিচ্ছু নেই। তো যাই হোক সেগুলোকে আবার ভেতরে দিয়ে দিলাম। তারপরে তো ভাবলাম যে ঠিক আছে, একটু উঠেই যে যখন একটু হাঁটাচলা করি, তো কিছুক্ষণ পর দেখছি বৃষ্টিটা কমলো, এবং ওই যে কুয়াশা পড়া একটা ব্যাপার সেটা কমে গেলো। কিন্তু তারপর সে অনেক দিন পর, মানে সে ছোটোবেলায় বোধহয় ভুটিমারি বাড়িতে এরকম দেখেছিলাম, এবার আবার আজকে দেখলাম একদম সরল রেখায় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কিন্তু বোঝা যাচ্ছে ফোঁটাগুলো সরল রেখা। যে ওই যে ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম না, এরকম এরকম করে দাগ দিয়ে দাগ দিয়ে, ওই রকম একটা ইয়ে হচ্ছিল আর কি, ফিলিং যে হ্যাঁ এইরকম বৃষ্টি দেখেই তো আমরা ছোটোবেলায় ওই যে সরল রেখায় ফোঁটা দিয়ে এরকম এরকম করে ছোটোবেলায় আঁকতাম। তো কুটিবাড়ির বাড়ির কথা মনে পড়ছিল, টিনের চাল ছিল, সেই ধরনের বৃষ্টি, সেই আমেজ ছিল। আর এখন কত কী হয়েছে, কিন্তু যাই হোক আমেজের ধারাটা বদলে গেছে, এক এক বয়সের তো এক এক রকমের সুন্দর। তো এখন বৃষ্টিটা কমের দিকে, তো আমি তো ভেবেছিলাম যে এত বৃষ্টি বাদলে কেউ আসতে পারবে না বাড়ি থেকে, কেউ বেরোতে পারবে না, কিন্তু না, মোটামুটি 8:30টার মধ্যে বৃষ্টি কিছুটা ধরে গেল। তারপর এখন আমাদের মমের মিনামাসি ঢুকে গেল, আর এত বাইকের আওয়াজ, মিনামাসি ঢুকে গেল, আলপনাদি তো ঢুকেই গেছে, মামনি এখনও আসেনি, মিনামাসি তো তাড়াহুড়োই করছে আজকে তাড়াতাড়ি করে, আসলে বৃষ্টি বাদলার জন্য ওকে তো অনেক দূর, সে শাহুডাঙ্গি যেখানটায় তার আগে স্টপেজ করবে ওদের ইয়ে ভবেশনগর, ওখানে ওকে যেতে হবে না, বলো বৌদি তার একটু অটো টটোর সমস্যা আছে, আজকে ওদের একটা বাড়িতে কাজ করবে না। তো আজকে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া এই অর্থে যে জামাই ষষ্ঠীর খাওয়াটা আজকে বুম্বাদাকে খাওয়ানো হবে, প্লাস ফাদার্স ডে, ফাদার্স ডের জন্য সেরকমভাবে কিছু নয়, ফাদার্স ডে একটু পুরো এই গিফটটা দিয়েছে সেটাই, একটু বেলার দিকে গিয়ে দাদু আর মানে কাকা দাদুর জন্য ফুল কিনে আনবে বললো। কিন্তু আমার প্রত্যেক দিন এখন মা চলে গেছে, আর আমার লতাফলকে বাহার দেওয়া, দেখুন এই যে এখানে একটা, শুধু ভেতরেতেই এখানে একটা ওইখানে একটা, এছাড়াও এই যে এখানে, ওই যে ওইদিকটা দেখা যাচ্ছে ফুলটা, ওই যে, এবং পাতার সাথে যেহেতু রংটা মোটামুটি এক, খুঁজলে পাতলে আরও অনেকগুলোই পাওয়া যাবে। তাছাড়াও আজকে এই জবাটাও ফুটেছে, কালকেও ফুটেছে আজকেও, তবে আজকে ফোটার পর কিন্তু জবার একটু ইয়ে হবে, মানে অমিল পাওয়া যাবে কয়েকদিন, কিন্তু আর কিন্তু কুড়ি নেই, আর থাকলেও সেগুলো খুবই ছোটো ছোটো। এটাতে আছে
আজকে বিশেষ কোনো তিথি টিথি কিছু একটা আছে জানেন তো, কারণ আজকে মন্দিরেতে সকাল থেকে ঘন্টা বাজছে, এই জায়গাটা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন একটা মন্দিরেতেই দাঁড়িয়ে আছি, এত সুন্দর ধূপকাঠির গন্ধ সব ভেসে আসছে, মানে মন্দিরেতে যেরকম একটা আবহ থাকে। ওই যে দেখুন আরাকখানা ফুটে রয়েছে, বললাম না যে ঘাপটি মেরে সব বসে থাকে, পাতার রঙ আর ফুলের রং একদম একরকম, তো যেন বোঝা যায় না, এরকম খুঁজলে আরও পাওয়া যাবে। এইটি হচ্ছে আজকের দিনের আমার জলখাবার, সকালের জলখাবার। এটা তরকারিটা কি বলুন তো, গোজামিল তরকারি, কালকে আমাদের ছানার তরকারি হয়েছিল, ছানার বল করে সেটা খানিকটা বেঁচে গেছিলো, আর নিচের থেকে আলপনা দিয়ে দিয়েছিল আলু পোস্ত, রাত্রেবেলা দেখলাম ওইটুকু একটু উদ্বৃত্ত হয়েছে, সাথে একটু ডাল, ওগুলো সব আমি একসাথে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। সকালে মাসিকে বলেছি ওইগুলো সব ভেঙে ভেঙে যখন তুমি গরম করবে সব ভেঙে একসাথে মিশিয়ে দাও, আলুগুলো এখন একটু তাকিয়ে আছে ঠিকই, আলু খুব বেশি ছিল না, ওই ছানার তরকারিটাই অনেকগুলো ছিল, প্রায় 5টা বল মতো ছিল, তো সেগুলো এই ডালের সাথে শুকিয়ে এই জিনিসটা হয়েছে। খেতে কিন্তু এই ধরনের জিনিসগুলো ভালোই লাগে, দুটো রুটি আর এই গোজামিল তরকারি। দোকানে এসছি, এবার কাতলা নেবো, 750 গ্রাম কাতলা, এই কাটা চলছে আর কি, এই আমার মাছ চলছে কাটা। তোমার নামটা একটু বলো, বাপি, আচ্ছা ঠিক আছে চলো। আজকে কাতলারই বাজারে মনে হচ্ছে সব জায়গায়। মাছটা নিচে দিয়ে দিচ্ছি তো, ঠিক কইছো মাসি, আমি কালকেই বলছিলাম এই বছর জাম খাইনি, আর মাসি বলছে তুমি জাম খাইতে চাইলে আর এইবার জাম চলে আসছে, দারুণ লাগে সত্যি কথা। না না দুপুরটো হ্যাঁ, না না করছি হয়ে গেছে, অনেকটা মাংস আর রান্না করতে একটু হাফসে হাফসে যাচ্ছে, তাই মিনা মাসি কেমন হাসছে, আমার চোখ মুখ গুলো কি হয়ে গেছে, ঠিক আছে। আর জাম গুলো যা ভালো এনেছে না আমার বর, কি বলবো, কয়েকদিন ধরে মনটা বড় জাম জাম করছিল। নিচে রান্না হচ্ছে কি কি, ও মেনুটাই তো বলা হয়নি এখানে, সেটা হচ্ছে ওপরে রান্না হচ্ছে বাসমতি চাল, আজকে ফ্রাইড রাইস বা ওই টাইপের কিছু করছি না, এই আমার 175 হার্ড না, বাড়ি শুদ্ধ সবাইকে জ্বালিয়ে মারছে বিচার করো, ফ্রাইড রাইস হতে পারতো না, ফ্রাইড রাইস করে নিই, সাদা ভাত পনির মাংস, নিচে হচ্ছে কুমড়ো দিই, মানে ওই কুমড়োর পিস করে বেসন দিয়ে ভাজা সেটা, নিচে করছে আপনার দিয়ে ডাল আর হচ্ছে মাছের কালিয়া, তো দই কাতলাটা ভেবেছিলাম তো কুমড়া দই দিয়ে কোনো কিছুই খেতে চাইছে না, তো যার ফলেতে কাতলা কালিয়া হচ্ছে, এই হচ্ছে আমাদের বরকে মানে আমার হাজব্যান্ডকে জামাই ষষ্ঠী খাওয়া। ওই জন্য অ্যাঙ্কলেট আমাদের মিনামাসি পড়ছে হাঁটুতে, কারণ ওখানে একটা উইন্ডো আছে তো, সেটা না না ঠিক আছে, যে যে যেমন করে সুবিধা হয় সেভাবে করো, না ঠিক আছে, তাও যে এত কিছু মাল মশলা পরে কাজ করতে আসে এই না কথা, না কথাটা আজকে উপর নিচ মিলিয়ে রান্না, যেহেতু সেহেতু একটু তাড়াতাড়ি করার ব্যাপার আছে, শ্বশুরমশাই নির্দিষ্ট সময়ের মধ্যে খাবেন সেই জন্য, তো আবার শ্বশুরমশাই বলে দিয়েছে মাংসটা খুব বেশি একটা স্পাইসি করো না, ওই মাঝামাঝি রেখেছি আর কি, তো এখন হয়ে গেল প্রেশারটা এই মাত্র মানে দ্বিতীয় সিটিটা বেরিয়ে গেল, এরপর এটা যতক্ষণ না পর্যন্ত রিলিজ করছে এটাকে নামিয়ে রাখি, যে এই মাত্র প্রেশারটা খুললাম, এই যে এই দাঁড়িয়েছে শেষ চেহারা, সাধারণ দিনের মতোই হয়েছে, সাধারণ দিনের মতো করেই করেছি, একটু এদিক ওদিক করে করলে না ওরা খেতে চাইবে না, সেজন্যই
ওনাদের নিয়ে গেছে কিছুটা, আর বাকিটা এখন আমি নিয়ে যাচ্ছি। মিষ্টি রাস্তাঘাটটা মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু আকাশ ভীষণ খারাপ করেছে, আবার যে কোনো মুহূর্তে হুড়মুড় করে বৃষ্টি নামবে। আর আজকে মায়ের দাওয়া এই নাইটিটা পরলাম। আমার বড় সেদিন তো কাশিং থেকে ফিরে খুব অসুস্থ হয়ে পড়েছিল, নতুন কিছুই পড়তে পারেনি, আজকে সেও পড়বে, আমিও আজকে পরলাম। আর আমি নিজে থেকে যেটা মায়ের টাকা দিয়ে কিনেছি সেটা তো দু তিনবার কাঁচাও হয়ে গেছে। একটুকু বারান্দার জন্য মনে হচ্ছে এবার আমাকে একটা কাকতাড়ুয়া রাখতে হবে পাখিকে ভয় দেখানোর জন্য। পাখি যে কী ক্ষতি করে দেয় সে কালকে পর থেকে আরও বেশি করে রিয়েলাইজ করছি। সত্যি দেখে মনে হচ্ছে বাইরেটা এই বোধ হয় এক্ষুনি ইয়ে নামবে, সন্ধে নেমে যাবে, কিন্তু সেটা নয়। কিন্তু বিকেলের দিকে যাচ্ছে দিন, কিন্তু আকাশটা এত খারাপ হয়ে গেছে না। আবহাওয়া খুবই মনোরম এটা ঠিক, কিন্তু ওই আমার যারা দক্ষিণবঙ্গ থেকে আমার ভিডিও দেখেন তারা গরমে কষ্ট পাচ্ছেন সেটা কমেন্টে তারা লেখেন। আসলে প্রকৃতির প্রতিশোধ নিচ্ছে, আসলে আমাদের এখানেও তো নিচ্ছে। এই যে এরকম হড়পাবান, এরকম বাড়ি ভেসে যাওয়া, বন্যার সম্ভাবনা, শুধু তো আর পাহাড়ে নয়, জলপাইগুড়ির নিচু এরিয়াগুলো, নাগড়াঘাটা, আলিপুরদুয়ারের কিছু অংশ অতিবৃষ্টি, সেখানেও ভুগছে, তেমন আপনারা অনাবৃষ্টিতে ভুগছেন, গরমে অসহ্য কষ্ট পাচ্ছেন। আমার আত্মীয় স্বজনরা যারা আছে তাদেরও একই কথা, যে মরে যাচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছি। মা বলে দিয়েছিল যে জামাই ষষ্ঠীর দিন তো তোমার কাজের দিন ছিল, ওয়ার্কিং ডে ছিল, তো ওয়ার্কিং ডে তে ওকে বিরক্ত করিস না। তো খাওয়ালে তো রাতে সেদিন মাংস রান্না করে, তো সে তো ওই একটুখানি, তাছাড়া তোমার সেদিন শরীরটা খারাপও ছিল না। তো মা বলে দিয়েছিল যে যেদিনকে ইয়ে হবে, মানে ওর যেদিনকে ছুটির দিন হবে জামাই ষষ্ঠীর পর প্রথম দিন, যেদিন মাছ মাংস পনির রসগোল্লা একসঙ্গে খেতে পারবে সেই দিন। বুড়ো হচ্ছে তো, বুড়ো হওনি মোটেই, বেশ তরুণ বুড়ো হচ্ছে। যাই হোক, সেদিনকে ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া। থ্যাংক ইউ। ঠিক আছে, বিরিয়ানি খুবই ভালো হয়েছে। আপনাদি বললো যে এটা নাকি খুব ভালো, আপনারা কিন্তু মাংস তো আমি তো খাবো না, আমি তো একটা টুকরোই মাংস খাই। ঠিক আছে, লেগ পিস তুলে নাও। মাছ খাওয়াটা আমি বা মুম্বাদা কেউই খুব একটা পছন্দ করি না, আগে করতাম। টুপুরটা যেহেতু মাছ খায় না আমাদের, না আর ভালো লাগে না সত্যি, কিন্তু তারই মধ্যে যেটুকু ভালো লাগা তার মধ্যে ওই কাতলা মাছ, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ, এই তিনটে মুম্বাদা ভালোবাসে। কিন্তু ইলিশ মাছটার কথা আমি আজকে ভেবেছিলাম, কিন্তু নিচে না ওদেরকে, ওরা এখনও খুব ফুডি, একসাথে যদিও অনেক পদ হয়নি কিন্তু যে কটা পদ হয়েছে সেটুকুই কিন্তু ওদের জন্য গুরুপাক। তার মধ্যে আবার যদি ইলিশ হতো তাহলে কিন্তু একটু অসুবিধে হয়ে যেত, অবশ্যই কেউ না কেউ একটু হলেও অসুস্থ হতো, মেজো কাকা তো হতেনই। সুতরাং সেদিকটা ভেবে আমি কিন্তু ইলিশ মাছটা আজকে ইলিশ মাছের জায়গায় কাতলা মাছ করেছি। যদি শুধু আমি আর বুম্বাদা হতো তাহলে কিন্তু আমরা ইলিশ মাছই করতাম কাতলা মাছের জায়গায়। তো যাই হোক, তাকে আমি সকালবেলায় বলেছি একটু মাছ এনে দাও, সে কাতলা মাছ আমাকে এনে দিয়েছে, অত ডিটেলে ব্যাপারটা জানতোই না। কিন্তু যখন রান্না বান্না হচ্ছে এবং কথাবার্তা চলছে তখন সে কিছুটা অনুমান করেছে। তো আমি আজকে যেমন মায়ের দেওয়া পোশাকটি পরেছিলাম জামাই ষষ্ঠীতে দেওয়া, মানে ষষ্ঠীতে দেওয়া, তেমন আমার মায়ের আজকে একটা পোশাক সেও আজকে গায়ে দিল, কিন্তু হাফ প্যান্টটা কিন্তু এখনও পরেনি। তো ঠিক আছে, সেটা অন্যদিন পরবে। ষষ্ঠীর দিনে কাজ থেকে ফিরেছিল এত ক্লান্ত এবং অসুস্থ হয়ে যে সেই দিন আরও কেশবের মধ্যে ফেলিনি, আজকেই হলো। আরামদায়ক, আরামদায়ক, বাড়িতে এত রান্না বান্না, অথচ মায়ের কাজের লোক নেই, যে মেয়েটি রান্নাবান্না করছে। আসলে যে সোনাদিতে তো অসুস্থ, আর তার মেয়ে এসে কাজ করছিল, তার জ্বর, সে আসতে পারেনি, এবং সে যখন জানিয়েছে তখন হোম ডেলিভারিকে ফোন করেছে, হোম ডেলিভারিও খাবার আজকে দিতে পারেনি, যদিও তার আজকে নাকি গোটা হোম ডেলিভারিটাই বন্ধ, কারণ সে আজকে শ্বশুরবাড়ি গেছে। তো শুনে খুবই খারাপ লাগছে। তারপর থেকে কী রান্না করেছে জিজ্ঞেস করলাম বারবার করে, বলছে ও ছেড়ে দে, ও ছেড়ে দে, কি আর বলি বলুন তো। এ তো এখন আবার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, মায়ের জন্য মন খারাপ হওয়া, কোনো না কোনো কারণে মন খারাপ হওয়া, এই বয়সের একটা মানুষ একা একা লড়াই করা তার পক্ষে যে কতটা কঠিন। যাই হোক, আপাতত নিচে একজন এসেছেন, আমাদের পারিবারিক বন্ধু ডক্টর কৌশিক সমাজদার, তিনি এবং তার স্ত্রী। তো আমার শ্বশুরমশাই ফোন করে বলে দিয়েছেন, বোম্বাদা বেরিয়ে গেল, তার আগে আমাকে একটু ডেকে গেল, তো তার সাথে একটু দেখা করতে যাই নিচে। শিলিগুড়ির সিচুয়েশন এখন এটা, পাতলা কার্ডিগান গায়ে দিতে হচ্ছে,
হ্যাঁ, ফ্যান চলছে ঠিকই, এসিটাও চলছে, কিন্তু এসির জন্য যে খুব একটা ঠান্ডা লাগছে তা না, কারণ এসি চলছে কত তো জানেন, এসি চলছে 25-এ, তাতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কাজকর্ম তো সব গুটিয়ে ফেলেছি, সবটুকু শেষ হয়ে গেছে, এখন শুধু বইটা নিয়ে বসবো, পড়বো আর ঘুমাবো। মেয়ে তো তার পাঠ্য পড়ছে, সেটা তার 11-এর পড়া, সেগুলো এসে পড়ছে, তো আমার তো আজকে একটুও পড়া হয়নি, একটু লেখার ব্যাপার ছিল, সেটা করতে গিয়েই সময়টা লেগে গেল, আজকে ভেবেই রেখেছিলাম এটা পড়ব, বাংলা রূপকথা এই যেটা, ওই জন্য এই বইটা এখানে রেখেছি। কিন্তু দক্ষিণবঙ্গের গরমের কথা শুনে সত্যি আতঙ্কিত হচ্ছে। আমার পরিচিত একজন হিট স্ট্রোকে মারা গেলেন আজকে, মারা গেছেন আজকে, কিন্তু তার স্ট্রোকটা হয়েছিল পরশু বোলপুরে, খুব একটা বয়সও নয়। কিন্তু এই ঘুরে ঘুরে যাদের চাকরি, সেলসে চাকরি করেন যারা, সত্যি খুব কঠিন, মানে সবারই কঠিন এই সময়টায় জীবনযাপন করা, সবার জন্যই খুব টাফ, কিন্তু যারা বাইরে বেরোতেই হবে নাহলে পেট চলবে না, তাদের জন্য তো মানে দুর্বিষহ একটা সময় বটে। কেন যে এরকম করেন প্রকৃতিকে জানে, যত পারেন গাছ লাগান, নিজের ঘরের ভেতরে যদি ইনডোর প্ল্যান্টের সংখ্যা একটু বাড়ানো যায়, একটু গুছিয়ে নিজের বাড়িটাকে যে জিনিসপত্রগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে একটু জায়গা বার করে যদি সেই জায়গায় একটু গাছ লাগানো যায়, তাহলে ঘরটাও একটু ঠান্ডা হয়। আজকের দিনেও যে সবার পক্ষে এসি এফোর্ড করা সম্ভব তা নয়, এসি ইনস্টলমেন্টে কিনে নেওয়াই যায়, কিন্তু যে বিলগুলো আসে সেগুলো যে প্রত্যেক মাসে মাসে শোধ করা যায় এমনটাও নয়। আর তাছাড়া আমি একজনকে এরকম বলতে শুনলাম যে আমি যদি এসি কিনি তাহলে আমার বাচ্চা কিন্তু এসিতে অভ্যস্ত হয়ে যাবে, তার পরবর্তীকালে তার একটু অসুবিধে হতেও পারে। হ্যাঁ এসো না বাচ্চা, এসো, ফ্যানটা একটু বন্ধ করো না প্লিজ, ঠান্ডা লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনের জন্য আমার এটা পড়া ছাড়া কোনো কাজ নেই, সুতরাং বিদায় নিচ্ছি। তুমি কি আজকে আমার সাথে একটু টাটা করে দেবে মনে লাগে? হ্যাঁ আচ্ছা, তো দিনের বেলা এত কিছু খেয়ে রাত্রিবেলা তিনি গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ খেলেন, সেটা দেবভোগ্য লাগলো কিনা বলো। এসো না বাবু, ভালো লাগছে না, এসো, জামাটা একটু টাইট হয়েছে তোমার, ওদিকে ফেরাতে গেছে না, এই যে ফেরালাম। আর কি বলবো, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, কালকে ছুটি, কালকে ঈদ, সবাই আনন্দে থাকুন। ঈদ এটা মনে ছিল না সবাইকে, যারা মুসলিম ধর্মাবলম্বী এবং হিন্দু প্রত্যেককেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, কারণ উৎসব সবার, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।